যদি তারপরেও কোনো দুঃস্বপ্ন আপনি দেখেন, আপনি স্বপ্ন থেকে ঘুম থেকে ওঠার সাথে সাথেই আপনি তিনবার বাম দিকে থুতু ফেলবেন। কয়বার? কয়বার? এই কথা আগে কেউ কেউ শুনেছেন? আগে কি কেউ শুনেছেন? জানা আছে কার কার থেকে আতুচ করেন তো? জানা আছে, মাশাআল্লাহ, অনেকেই শুনেছেন, জানা আছে, অনেকেই শুনেছেন, জানা আছে, হাত নামান, বড় জরুরি। রসুল বলেন, দুঃস্বপ্ন দেখার পরে যদি কেউ এই দোয়া পড়ে, তিনবার থুতু নিক্ষেপ করে বাম দিকে, আল্লাহর রসুল বলেন, যত বড়ই দুঃস্বপ্ন দেখুক না কেন, স্বপ্ন বাস্তবায়ন হবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, স্বপ্ন বাস্তবায়ন হবে না, বাস্তবে এটা পরিণতি হবে না, বাস্তবে এটা ঘটবে না। প্রিয় ভাইরা আমার, দোয়াটা কি? আল্লাহুম্মা, বলেন ইন্নি আউযু বিকা মিন ফিতনাতির রুইয়া। আল্লাহরে কি বলতেছেন জানেন? হে আল্লাহ, আমি তোমার কাছে দুঃস্বপ্ন থেকে পানা চাই। সুবহানাল্লাহ, কোন দুঃস্বপ্ন থেকে পানা চাই। এইভাবে করে পড়ে পড়ে তিনবার থুতু ফেলবেন। যত বড় দুঃস্বপ্ন আপনি রাখেন না কেন, স্বপ্ন বাস্তব রূপ নিতে পারবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আর আমরা যেটা স্বপ্ন দেখি এটা ঘুমের মধ্যে দেখি, এটা কি? এটা কি? ঘুমের মধ্যে দেখি। আমরা অনেক সময় স্বপ্নে দেখি যে খিচুড়ি খাইতেছি। কয়দিন আগে আমার চাচা কয়, কি রসিক মানুষ, আমার চাচা কয় স্বপ্নে খিচুড়ি খেলাম, সকালবেলা উঠে রাগারাগি করতেছে দুই তিনজন, স্বপ্নের মধ্যে যেহেতু খাবো তা খিচুড়ি খাবো, আমি কেন বিরিয়ানি খেলাম না, এর একটা দুঃখ। স্বপ্নের মধ্যে খাবো খিচুড়ি খাবো, স্বপ্নে বিরিয়ানি খাইতাম। মুসলি আরে কারণ তো স্বপ্নের মধ্যে আমরা যে খাই, খাইতে খাইতে খেয়ে ফেলাই, এরপরে মনে করেন যে যা কিছু দেখি না কেন এগুলো সব স্বপ্ন। এগুলো কি? স্বপ্ন। কিছু আছে দুঃস্বপ্ন, কিছু আছে ভালো স্বপ্ন, সুসংবাদ প্রিয় ভাইরা আমার। আর কিছু আছে যেগুলো দিনের বেলায় কল্পনা জল্পনা করি ওইগুলো আমরা দেখি। এই স্বপ্ন হলো মোট তিন প্রকারের। কয় প্রকার? আরো জোরে বলেন, কয় প্রকার? তিন প্রকার। কথাগুলো খুব ভালো করে খেয়াল করবেন, দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। প্রিয় ভাইরা আমার, স্বপ্ন তিন প্রকার, এটা রাসূলের হাদিস। প্রথম নাম্বার স্বপ্ন যেটা, সেটা হলো বুশরম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মুমিনকে দেখানো হয়। সুবহানাল্লাহ, বলেন কার পক্ষ থেকে দেখানো হয়? আল্লাহর তরফ থেকে মুমিনকে স্বপ্নে দেখানো হয়, বুশরম মিনাল্লাহ, এটা আল্লাহর তরফ থেকে দেখানো, এটা ভালো স্বপ্ন। এটা কি স্বপ্ন? আরো জোরে বলেন, কি স্বপ্ন? ভালো স্বপ্ন। আর একটা স্বপ্ন হলো রুইয়াতুশ শায়াতিন, ইবলিস, মিস্টার ইবলিস শয়তানে দেখায়। নাউজুবিল্লাহ, কোন কে দেখায়? শয়তান। শয়তান স্বপ্নে দেখায়, শয়তান দেখায়। প্রিয় ভাইরা আমার, আর একটা স্বপ্ন হলো মানুষ যেটা দিনের বেলা কল্পনা জল্পনা করে, একটা নিয়ে আসে মোটামুটি একটা জিনিস তার ব্রেনের মধ্যে খুব খেলছে, রাতের বেলা ওইটা দেখতেছে। দিনের বেলা ক্রিকেট আর ফুটবল নিয়ে আসে, উনি মোটামুটি রাত্রে ঘুম পড়লে উনি ক্রিকেট খেলা আর ফুটবল খেলা দেখে। কথা বলেন ঠিক কি না? আসে না? নাই। যুবক দিনের বেলা মোবাইল নিয়ে পড়ে থাকে, রাত্রে ওই মোবাইলই স্বপ্নে দেখে। কথা বলেন ঠিক কি না? মানে দিনে যা কল্পনা জল্পনা করে ওইটাই রাতের বেলা দেখে, এটা হলো কল্পনা জল্পনা। প্রিয় ভাইরা আমার, এই স্বপ্ন তিন ধরনের। তো এই তিন ধরনের স্বপ্নের মধ্যে আবার দুঃস্বপ্ন আছে, আবার সুসংবাদের স্বপ্নও আছে। মহতারম ভাইরা আমার, দুঃস্বপ্ন, স্বপ্নে দেখছে সাপে কামড়াইছে, দেখে কি দেখে না? আরো জোরে কন, দেখে। স্বপ্নে দেখছে কুত্তায় কামড়াইছে, দেখে কি দেখে না? স্বপ্নে দেখে যে ঘর বাড়ি আগুনে জ্বলে সারকার হয়ে গেছে, দেখে কি দেখে না? স্বপ্নে দেখতেছে পানির মধ্যে ডুবে যাইতেছে, দেখে কি দেখে না? স্বপ্নে দেখতেছে ভূমিকম্প হইতেছে, দেখে কি দেখে না? ভূমিকম্প স্বপ্নে দেখছেন নি আপনারা কেউ? ভূমিকম্প, হ্যাঁ, বড় মারাত্মক, এটা বড় সিরিয়াস। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, সবলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। যদি কেউ ভূমিকম্প স্বপ্ন দেখে, প্রিয় ভাইরা আমার, স্বপ্নের আমি সব ব্যাখ্যা বলবো না, এখন বলার সময়ও নাই, সে প্রসঙ্গে আমি আলোচনা করতেই যাচ্ছি না, কথাই কথা চলে আসে, আমি যে এখানে বসে কি বলবো এটা আমি জানি না,
এই উপর থেকে আসে তাই বলতেছি। প্রিয় ভাইরা, আমার কথাই কথা চলে আসে। মহতরম মুসল্লিয়ানে কেরম, যদি কেউ ভূমিকম্প স্বপ্ন দেখে, স্বপ্নটা বড় সিরিয়াস, এটা ওয়াকে হয়ে যায়, এটা দেখলে লেগে যায়। দেখলে কি লেগে যায়? ভূমিকম্প স্বপ্ন দেখলে হয়তো তার সম্পদের মধ্যে ধস নেমে যাবে, নইলে তার পরিবারের মধ্যে বিশাল বিপদ আপদ হবে, নইলে যে কোনো ধরনের মারাত্মক অ্যাক্সিডেন্ট সে করবে, মানে তার বিপদের আর কোনো সীমা নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, শুধু ভূমিকম্প নয়, যত ধরনের দুঃস্বপ্ন আছে, খারাপ স্বপ্ন আছে, আপনি যদি এই দুঃস্বপ্ন আর খারাপ স্বপ্ন থেকে বাঁচতে চান, তাইলে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? আরো জোরে বলেন, কয় কাম? দুই কাম করতে হবে মুহতারাম মুসল্লিয়ানে কেরাম। আর স্বপ্ন যদি দেখেন, দুঃস্বপ্ন যদি দেখেন, এই দুঃস্বপ্ন দেখার পরে আর একটা কাজ করতে হবে, মোট তিনটা কাজ করতে হবে। কয়টা কাজ? আরো জোরে বলেন, কয় কাজ? তিন কাজ করতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এক নম্বর কাজ হলো, প্রিয় ভাইরা আমার, অজু অবস্থায় ঘুমের দোয়া পড়া ঘুম পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? অজু অবস্থায় দিনের বেলায় তো আমার অজু তাই না, আর রাত্রির বেলা অজু করি আমি ঘুমাবো, খাই কাজ আছে। হ্যাঁ, এরকম প্রিয় ভাইরা আমার, অজু অবস্থায় রাতের বেলা ঘুমের দোয়া পড়া ঘুম পড়বেন। ঘুমের দোয়া আমরা জানি, জানি বলেন তো কি? মাশাআল্লাহ, এগুলো মমিনের পরিচয়। মমিন ঘুমের দোয়াটা জানে। প্রিয় ভাইরা আমার, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, কত দারুণ একটা মেসেজ আল্লাহকে দিয়া আপনি ঘুম পড়তেছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহকে আপনি বলতেছেন, আল্লাহুম্মা হে আল্লাহ বিসমিকা আমুতু, তোমার নামে আমি মরা যাচ্ছি, ওয়া আহইয়া, এবং জীবন দেওয়ার মালিক একমাত্র তুমি, তুমি আমাকে জীবনটা ফিরায় দিও। একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। আমি তো জানি না যে আমি কি বলতেছি, আমি জানি না, আমার জানা নাই যে আমি কি বলতেছি। আল্লাহকে আমি বলতেছি, আল্লাহ আমি তোমার নামে মরতেছি, তুমি আবার আমারে উঠাইয়া দিও। কি চাওয়া! ইসলাম পরিপূর্ণ মানলে তো প্রিয় ভাইরা আমার বিপদ আপদ নাই তো, শুধু শান্তি আর শান্তি, শুধু কল্যাণ আর কল্যাণ, অকল্যাণ নাই। কিন্তু আমরা তো পূর্ণাঙ্গ রূপে ইসলাম মানি না, এজন্য যত বিপদ আর বিপর্যয় আমাদের উপর আসে, কথা বলেন ঠিক কিনা? এই কারণে, ইসলাম না মানার কারণে, ইসলাম না বুঝার কারণে এই বিপদটা আমাদের। মহতরম মুসল্লিয়ানে কারাম, দ্বিতীয় নাম্বার কাজ হলো, ডান কাতে ঘুম পড়বেন। কোন কাতে? কোন কাতে? ডান কাত। নবী সাল্লাল্লাহু সাল্লাম ডান কাতে ঘুম পড়তেন, ডান হাতটা এখানে থাকতো, এভাবে ঘুম পড়তেন, পা দুইটা এই ডান পায়ের উপরে বাম পাটা দিয়ে নবী সাল্লাল্লাহু সাল্লাম ঘুম পড়তেন। এটা সুন্নাহ, এটা কি? সুন্নাহ। তাইলে আপনি দুঃস্বপ্ন থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, শোয়ার আগে আরো অনেক আমল আছে। চারকুল পড়বেন, পারেন তো চারকুল? হ্যাঁ, চারকুল পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, এগুলো পড়ে একটু শরীরের মধ্যে ফুৎকার নিয়ে একটু শুয়ে পড়বেন, কোনো বিপদ আপদ হবে না ইনশাআল্লাহ, কোনো দুঃস্বপ্ন দেখবেন না ইনশাআল্লাহ। যদি তারপরেও কোনো দুঃস্বপ্ন আপনি দেখেন, আপনি স্বপ্ন থেকে, ঘুম থেকে ওঠার সাথে সাথেই আপনি তিনবার বাম দিকে থুতু ফেলবেন। কয়বার? কয়বার? এই কথা আগে কেউ কেউ শুনেছেন? আগে কি কেউ শুনেছেন? জানা আছে কার কার দেখে? আতচ করেন তো, জানা আছে, মাশাআল্লাহ, অনেকেই শুনেছেন, জানা আছে, অনেকেই শুনেছেন, জানা আছে, হাত নামান। বড় জরুরি। রসুল বলেন, দুঃস্বপ্ন দেখার পরে যদি কেউ এই দোয়া পড়ে, তিনবার থুতু নিক্ষেপ করে বাম দিকে, আল্লাহর রসুল বলেন, যত বড়ই দুঃস্বপ্ন দেখুক না কেন, স্বপ্ন বাস্তবায়ন হবে না। জোরে জোরে কোন, সুবহানাল্লাহ, স্বপ্ন বাস্তবায়ন হবে না, বাস্তবে এটা পরিণতি হবে না, বাস্তবে এটা ঘটবে না। প্রিয় ভাইরা আমার, দোয়াটা কি? আল্লাহুম্মা, পড়েন, ইন্নি আউযু বিকা মিন ফিতনাতির রুইয়া। আল্লাহরে কি বলতেছেন জানেন?
হে আল্লাহ, আমি তোমার কাছে দুঃস্বপ্ন থেকে পানা চাই। সুবহানাল্লাহ, কোন দুঃস্বপ্ন থেকে পানা চাই। এইভাবে করে পড়ে পড়ে তিনবার থুতু ফেলবেন। যত বড় দুঃস্বপ্ন আপনি রাখেন না কেন, স্বপ্ন বাস্তব রূপ নিতে পারবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন।